তাহলে শুরু করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, কারণ জমা না করলে খাওয়া হবে না। সকালে খাই নাই, শরীরটা খারাপ করছিল, দুপুরে খিদা লাগছে, বেশি খেয়ে ফেলছি, শরীরটা আরো খারাপ করতেছে। তুই খালি খেয়ে বেশি। আচ্ছা যা হোক, এদিকে সবাই হোমওয়ার্ক কে কে নিয়ে আসেন নাই? 8টা পাইছি, একদম পাই নাই। নিশান অবগত ছিলাম, ভালো কথা, দিতে চেয়েছিলেন যার কোনো, তারপর আজকে মাফ করলাম, বাট নেক্সট ক্লাস থেকে আপনার কোনো মাফ নাই। নেক্সট ক্লাস থেকে আপনার কোনো মাফ হবে না। ওকে আচ্ছা, তাহলে আমরা কোথায় যাবো? অ্যাডোবে ইলাস্ট্রেটর নাকি? ইলাস্ট্রেটরে যা কি করবো, মামারি করতে হবে তাই না? আচ্ছা, গত ক্লাসে কি দেখছিলাম? লোগো দেখছিলাম, লোগোর ডিজাইনগুলো দেখছিলাম, কেমনে করে কিভাবে করা যায়, পাশাপাশি দেখছিলাম এগুলো মার্কেট প্লেসে কিভাবে আপলোড করা যায়, কার্ড কাজ করা যায়। দিছিলাম আইডিয়া, দিছিলাম এত সুন্দর করে লোগো বানাই দিলাম, দেখাই দিলাম, তারপরে বলছেন না পয়সা নাই স্যার। আপনি কিভাবে চাইলে কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি বাড়াতে পারে, কোয়ান্টিটিটা বাড়াতে পারে, বাট কোয়ালিটিও চাইলে আপনি ইনশিওর করতে পারেন বিভিন্ন শেপ দিয়ে। বুঝাতে পারছি? আচ্ছা, তো যে বিষয়টা ছিল যে কি ছিল দেখানো, কি দেখানোর কথা ছিল, যে ওয়ার্ড মার্ক লোগো তাই না? আচ্ছা, ওয়ার্ড মার্ক লোগো করার ক্ষেত্রে আমি কিন্তু লোকন লোগোর স্লাইডটা নিয়ে কিন্তু বলছিলাম যে কোম্পানির নাম ওর ইতিহাস, এই বিষয়গুলো আপনাকে কী করতে হবে, জানতে হবে। বাট কখন, যখন আমি কম্বিনেশান লোগো বানাবো, কী ব্যাপার লাগতেছে গে, কম্বিনেশান মার্ক লোগো বানাবো, কারণ কি তখন আপনাকে কিছু নিয়ে আসতে হয়। আর যখন আপনি ওয়ার্ড মার্ক লিখবেন তাই না, ওয়ার্ড মার্ক করবেন, আর ওয়ার্ড মার্ক কী হতে পারে বলেন, কী হতে পারে? এটা বাইরে কে নিয়ে আসলো? আচ্ছা যাই, নিয়ে আসছে, যখন ভালো কথা। কী হতে পারে বলেন, নাম বলেন, সরি মাসুম। আচ্ছা, MASUM দিলাম, মাসুম। আচ্ছা, এখন কথা হলো এই যে মাসুম কথাটা আমি লিখছি কারণ এটাই আপনার নাম, জানলাম না? আচ্ছা, প্রথমত চেষ্টা করব, ট্রাই করব এটাকে আপার কেস করার, করছি, করার পর ট্রাই করব ফন্টটা কত সাবলীলভাবে উপস্থাপন করা যায়। এখন এইটা ফন্টটা যে বিষয়টা আছে সেটা সবসময় নির্ভর করে ওই কোম্পানির উপর নির্ভর করে। রাবল আমার সাথে কথা, ওটা আমার সাথে শেয়ার করেন, কাজে লাগবে। নিশান না বুঝে আমাকে বলুক, না খারাপ বললাম, আমি বুঝাই দিচ্ছি কারণ এখন আমি তো উপস্থিত, আমি নাই, আপনারা যত রকমের যার কাছে যত রকমের সহযোগিতা করার নেন, বাট আমি চলে আসছি এখন, আমার কাছে নেন, আমি দেওয়ার জন্য আসছি, না আমি বাসায় নিয়ে চলে যাবো ঘুরিয়ে। আচ্ছা, তাহলে লেখা হলো মাসুম। এখন কথা হচ্ছে কি যেটা কোম্পানিটা কেমন টাইপের তাই না? এখন বলবেন স্যার ওই টাইপের কোম্পানি আমি কেমন বুঝবো, সে তো আপনাকে বলে দিবে, বলবে না যে এটা অমুক কোম্পানির, তখন আপনি কী করবেন, গুগলে সার্চ দেবেন যে এই কোম্পানির লোগোগুলো কেমন হয়, তখন আপনি বুঝতে পারবেন যে ওই কোম্পানির ফন্টগুলো কেমন। বুঝতে পারছি? ওই ফন্টগুলো আইডেন্টিফাই করার পরে যদি হ্যাঁ এই ফন্টগুলো ইউজ হচ্ছে, তখন আপনার পিসি থেকে আপনি ফন্টগুলো কী করবেন, সিলেক্ট করবেন যে এই টাইপের ফন্টগুলো আমি এখন অ্যাপ্লাই করতে পারি। তারপরেও কিছু ফন্ট আপনাকে বলে দিয়েছিলাম যে ফন্টগুলো কি আলু কি সব জায়গাতেই ব্যবহার করা যায়, যেমন প্রথমে বলছিলাম নেক্সাবল, মনসেরাত, পপিনস নিউ বলছিলাম না, গৌতম, আসতেছে না, ইনস্টল করতে হবে। হ্যাঁ দিছেন, কিন্তু ঘটনা হচ্ছে কি গ্রুপেও বলছেন আমি জানি, কিন্তু
আমি একটু চেঞ্জ হয়েছি না, মানে আমার বাসা পিসি ছিল সে পিসিকে নিয়ে এসেছি এখন এইখানে, এখন এইখানে যখন বসে তখন দেখা যায় ভাই একটুটা করে দেন ওটা করে দেন, বাট অবসর সময়ে এখন পর্যন্ত আমি পাইনি, মানে পেয়েছি কিন্তু যে আমি ওটা করব এটুকুর জমা হয়তো অবসর তখন ওটা মাথা ছিল না, আর যখন মাথা ছিল তখন দেখছে কাজে বসে আছি। হ্যাঁ, তো আশা করছি সামনে শনিবার থেকে ফুল অবসর হয়ে যাবে, মানে অবসর বলতে আর কোনো কাজ আমাকে করা লাগবে না, কারণ ফটোগ্রাফি মেশিনটা আমার মেবি আজকে অথবা কালকে হয়তো পেয়ে যেতে পারি, মানে অর্ডার করতে পারি। যেমন স্টার্টিকে গেলাম তো ওরা বললো আজকে অর্ডার করলে আপনি বৃহস্পতিবারে পাবেন, মানে স্টকে নাই, আপনার ক্লাস শেষ করে র্যান্সে যাবো, দেখি ওদের ওখানে পাই কিনা, দেখি দাম কম্পেয়ার করবো, করার পর জিনিস মনে যখন পড়লো তখন একটু ওর সাথে যুদ্ধ করবো। তো কি বলছিলাম, মাসুম, তাই না? তাহলে যেটা বলছিলাম যে সে কোন কোম্পানির কি রিলেটেড আমাকে বাইর করতে হবে, বাইর করতে বলতে কি সে তো আপনাকে বলে দিবে, তাই না? দেন আমি বলে যদি সাজ দিই যে এই রিলেটেড লোকগুলো আমাকে কি করো দেখাও, জাস্ট আপনি লিখবেন যে আইটি রিলেটেড লোগো বা আইটি লোগো, মেডিকেল লোগো, রিয়েল এস্টেট লোগো, গেমিং লোগো, ধরেন ফেমিং অ্যান্ড ইস্পা লোগো, যা বলবেন আপনাকে সামনে এনে দিবে। এখন যতগুলো লোগো আছে আপনি একটা দুটো দেখবেন না, মিনিমাম একটা পেজ 100-200 লোগো আছে, সবগুলো দেখেন তাহলে আপনি আইডিয়া পাবেন না যে ফন্টগুলো কোন ফন্টটা বেশি ইউজ হয়েছে, দেন ওই টাইপের ফন্ট আপনি কী করবেন সিলেক্ট করবেন। হয়েছে, ধরেন এখন ধরেন নর্মালি আমি চিন্তা করলাম যে ফন্টটা আমি নিব নেক্সা বোল্ড, মেবি থাকার কথা আছে, তাই না? এখন সেম আগের মতো, আগের মতো কি যে লেটার যে লোগোগুলোকে আমরা কী করছিলাম কাস্টম করছিলাম না, এখন এইখানে কী করা যায়, কার সাথে কাকে জোড়া দেওয়া যাবে, কাটা যেতে পারে, এগুলো আর কিছু নাই। আপনি যদি বলেন যে আমি এভাবে রেখে দেবো, এভাবে রাখা যায় না, তবে একটা কাজ করা যায়, দেখবেন এই টাইপের লোগো কিন্তু অনেক সময় আসে, কেমন আসে, কে যে হাত দিছে এমনি একটা বার নাই, চেঞ্জ করে দিছে, ছেলে কি ছিল, ছেলে ছিল, তাই তো বলি আছে না। এখন ঘটনা হলো যে এই যে এখানে আসার পর যেটা করব এখান থেকে জাস্ট হয়তো 200 দিয়ে তিনটা দিল, এরকম টাইপের দেবের লোগো আসে, জাস্ট এটাই করা, তার কিছু করার নেই, মাঝে একটু গ্যাপ দেওয়া আছে একটা ফন্ট, স্যামসাং এর যে লোগোটা কোনো কিছু আছে জাস্ট লেখা। এখন এখানে যদি চান যাবে একটু কাজ করবেন, এর এটাকে একটু কাস্টমাইজ করতে পারেন, আর করার মতো দেখতে পাচ্ছি না, চাইলে এমটাকে একটু করতে পারেন, সার্ট করে দেখেন, তাই তো অন্য কিছু না, কষ্টটা আমাকে কাছে কি করায়নি। আচ্ছা সমস্যা নাই, কারণ আপনারা কাল জন্য আসছেন শেখার জন্য আসছেন না, এখন শেখার জন্য পরে ইনকাম যাব। ওই যে বলছিলাম চাইলে আপনি এটাকে রেখে দিতে পারেন, এখানে যেটা আছে এটা ফেলে দিতে পারেন, এরকমও করতে পারেন, আবার আটটা কাজ করতে পারেন, কি করতে পারেন দেখেন, এইটা আমি এখান থেকে ধরবো, এখান থেকে ধরে আমি এখানে এসে ছেড়ে দেবো, কি করলাম এখান থেকে ধরে এসে এখানে ছাড়লাম, ছাড়ার পর এটা ধরে এবার আমি এটাকে ধরে টান দেবো, তাহলে এবার দেখেন সোজা আসছে, আমি যদি এখান থেকে টানতাম এখান থেকে তাহলে সোজা হতো, এখন আমি কি করবো এটাকে ধরলাম ডিভাইডেড, বাটন ক্লিক, আনগ্রুপ, আনগ্রুপ হয়েছে, এটার একটু ধরে এখান থেকে কি পাত অফসেট পাত এতগুলো দিব, ক্যান্সেল, কন্ট্রোল আর প্রেস করবেন, রুলার চলে আসেন, বাটন ক্লিক করবেন, করে কি আছে ইঞ্চি আছে পয়েন্ট করে দিবেন, তাহলে আপনার এই কাজটা করতে কি হবে সুবিধা হবে। কথা বলতেও ভালো লাগছে না সত্যি, মুঝে মুখ শুকিয়ে যাচ্ছে, হয়েছে। এখন এখান থেকে কি করবেন মাইনাস, তার মানে মাইনাস ব্যাক, হয়েছে। হওয়ার পর কিছু কি হয়েছে, কিছু হয় নাই, এখন সুন্দর করে একটু এটুকু ধরবেন, ধরে একটু করে ধরেন একটু এটুকু করে দিলেন, দেখেন হয়ে গেছে আলাদা, দেখেন হয়ে গেছে, এখন হয়ে তো গেল, এটা আবার তো কিছু হয় নাই, তাহলে কি করবো ধরেন অল্টার ধরে সুন্দর করে এসে এখানে লাগাই দেন, হয়েছে। তাহলে কি এইটা শিফট, এটা কন্ট্রোল থ্রি, হাইড হয়ে গেল, এটাকে ধরেন বাকি স্পেস কন্ট্রোল অল্টার থ্রি, ওইটা লোগো এটা লোগো কি এখন সেম চেঞ্জ, দেখেন লোগো চলে এসেছে,
চাইলে আপনি এটা কাপড় ছাড়া দিন, যদি মনে করেন যে না আমি এটা আটটা ভাষণ করবো টান দিন, এটাকে সরাই দিন, যদি মনে করেন স্যার আর একটা ভাষণ করবো টানলে নিয়ে আসেন, নিয়ে এসে কী করবেন, এখানে আর একটু কাজ করতে পারা যায়, কী করা যায়, এখান থেকে এটা নিয়ে আসেন টান দেন, হয়েছে না, হয়েছে, হওয়ার পরে আরে কী করবো, প্রথমে করা যেত, প্রথমে করা যেত কিন্তু যেহেতু ফেলে দিয়েছি, দেখেন হয়েছে না, এখন এটাকে একটু ওই সরি কিন্তু কি এতে খারাপ লাগছে না, আবার একটু বড় করে দেবো, আর একটু বড় করতে হবে, এখন এই শেপটা শেপটা মোটামুটি দেখতে ভালো লাগছে, দেখেন একটা থেকে তিনটা কনসেপ্ট বাড়িয়ে গেছে, তিনটা সাবমিট করেন, যখন কন্টেস্ট করবো তিনটা সাবমিট করেন, আমি কোনো ওয়ে না পাই, আর আরও যদি এখান থেকে বের করা যায় আরও করেন, অনেকেই আছে কি আপনার কনসেপ্ট থেকে কনসেপ্ট বের করে আপনার ডিজাইন করা লোগো থেকে উইন করে চলে যায়, এই কনসেপ্ট দেখছে এরকম ট্রিটমেন্ট করে দিতে ভালো হয়, ওরকম করে আবার সাবমিট করে দিছে, না আপনি দিয়েছেন ধরেন এটা, তাই কি না, ও করে দিছে এটা, এটা করে দিছে, আপনি ঠ্যাং দিয়েছেন বাড়াইছেন এটা, ও করছে কি ধরছে এটা, জাস্ট খালি শুধু কি করছে এই শুধু শুধু চেঞ্জ দিয়ে এটা এটাকে সাবমিট করে দিছে, ক্লায়েন্ট দিচ্ছে এটা ভালো লাগছে এটা কিন্তু করে দিলে, দেখেন কনসেপ্ট ছিল কার, ও ওইটাকে আপনি কনভার্ট করে এটাকে করে দিয়েছেন, আপনি ইউন করে ফেলছেন, তা আপনি কী করবেন যেন বের করতে না পারে, আপনার থেকে যা যা বের হচ্ছে বের করে সাবমিট করে রাখেন, এটাই হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো, মানে একটা ওয়ার্ডকে আপনি যত রকম করে পারেন কাজ করতে, এরকম হতে পারে ধরেন কি লিখছিলাম মাশরুম লিখছিলাম তাই না, আবার লিখি এসইও এম লিখছি, আচ্ছা আর একটা ফন্ট আছে মেবি নাম লিখছি, মানে এর মাথাটা ছুটলা সুচারু চিকন উপরে থাকে, কি ওয়েল ছিল দেখি, মোদি আছে নাকি, কাজের সময় মনে আসবে না বুঝলে কি, ইউজ করা নাই তো অনেকদিন থেকে এখানে মুভি নাই, হ্যাঁ তখন ধরেন যদি ওরকম হয়, যদি ওরকম হয় তাহলে কি করতে পারি, তখন ধরেন এটা আছে আছে না, ফোনটাকে এ পাশে রেখে দিলেন একবারে জায়গাতে, এখানে আসলে ফোনটা এখানে ক্লিক করলেন, এখন দেখেন যে ওরকম টাইপের কোন জায়গায় আছে, দেখতে পাচ্ছেন না, কাঁসার নিয়ে গেলে কিন্তু এটা ফন্ট চেঞ্জ হচ্ছে না, এমন অনেক ফন্ট আছে দেখে লোগো মনে হয়, ওরা কিছু করার দরকার নাই, ওরা সাবমিট করে দিন ভাবে, এরও কাস্টম করা যায়, চাইলে এটারও কাস্টম করতে পারবেন, যে এমগুলো কেটে কেটে দেন কত সুন্দর লোগো হয়ে যাবে, আচ্ছা রাত্রে ইনশাল্লাহ আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব যদি মনে থাকে, হ্যাঁ 3000 ফন্ট আছে, ফন্ট ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে থেকে যেটা যেটা বেছে বেছে মান লাগ মনে লাগবে, এই যে ইথনোসেন্ট্রিক ফন্ট একসময় প্রচুর লোগো হয়েছে এটা দিয়ে, আর একটা লিঙ্ক দিয়েছিলাম ওই লোগোগুলো কপি করতে বলছিলাম, কপি করছেন করেন নাই, করেন নাই, গতকালের কথা তো আমি বলি নাই, তাহলে আমি বলতাম গতকাল একটা লিঙ্ক দিয়েছিলাম এগুলো করবে, কিন্তু আপনাদেরকে অনেক আগেই দেওয়া হয়েছিল, যে ওই লিঙ্কের যে লোগোগুলো আছে আপনারা কি করবেন প্রতিটাই সেম টু সেম কপি করার ট্রাই করবেন, স্যার
এগুলো ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল বা আইটি রিলেটেড, বিশেষ করে সার্কিট লগট যেটা হয় সার্কিট ওই চলে, মানে এখানে ধর এখানে একটা সার্কিট আছে, সার্কিট দিয়েছে, এদিকে সার্কিট দিয়েছে, এই টাইপের বিষয়গুলো এখানে চলে। ওই ফোনটা পেলাম না, ফোনটা পেলে দেখানো হতো। আচ্ছা এবার আমি অন্য ক্লাসে এসে ওটা দেখাই। ঠিক লিখলাম কি বানানটা দেখেন তো? ঠিক আছে, মনসুরাত বল দিলাম, আছে। আচ্ছা এখন দেখাবো কি, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, সরি ড্রিম মানে কি। আচ্ছা এখন এই যে একটা কথা নিয়ে আসলাম, এরকম আপনাদের আগের কাছেও দেখাইছি এটা, মানে এখন আর মন চাইল না যে কোনো কিছু আপনাকে মানে থিঙ্কিং করে নিয়ে আসতে, কারণ যে বললাম শরীরটা ভালো লাগছে না, চিন্তা করতে ভালো লাগছে না। তো দেখেন ড্রিম চাইলে কি করতে পারেন, এই ফোনটাকে আপনারা কাটিং কুটিং করতে পারেন, কাটিং অ্যান্ড ফিটিং করতে পারেন। প্যান্ট কিনলে যেমন কাটিং ফিটিং হয়, ফোনটাকেও কাটিং ফিটিং করে সুন্দর করে সাইজ করলেন। করার পর এখন যেটা বলছিলাম যে কম্বিনেশন লগো, এখন এটা কি ড্রিম, ড্রিম মানে কি স্বপ্ন, স্বপ্ন স্বপ্নটা কিভাবে হয়, ঘুমের মাধ্যমে। স্বপ্ন আমরা দেখি ঘুমের মাধ্যমে, কখন দেখি ছিল ড্রিম, তার মানে কি তার স্বপ্ন, তার বিশাল একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন আছে আমি জানি না, জানি কি জানি না, এখন দেখতে হলে তাকে ক্লায়েন্টকে তখন হয়তো বলতে পারে যে ড্রিম আপনার স্বপ্ন, স্বপ্নটা কি বলে। হতে পারে সে বড় ইঞ্জিনিয়ার হবে, হতে পারে সে কি পৃথিবীতে রাজত্ব করবে ভালো একটা কোম্পানি দিয়ে, পারে নাকি। দেন তার স্বপ্নটা আপনি জানতে চাইবেন, সে যদি বলে না ওরকম কোনো কিছু না, বাট আমাকে এটা ভালো লাগছে দিয়েছি, বা আমি স্বপ্ন দেখি যে আমার, আচ্ছা যেরকম যে আমি স্বপ্ন দেখি যে আমার একটা ভালো বিশাল কিছু একটা কিছু করবো আমি, তাহলে হতে পারে কি ড্রিম স্বপ্ন। তাহলে ড্রিমের ভিতরে আসলো স্বপ্ন, স্বপ্ন দেখি কখন ঘুমের ভেতরে, ঘুমাই কখন রাতে। তাহলে এই যে এতগুলো বিষয় তার সাথে জড়িত, রাত ছাড়া দিনও ঘুমানো যায় তাই না। এখন স্বপ্ন না, স্বপ্ন না, কারণ স্বপ্ন মানে ঘুমাইই দেখে। হ্যাঁ এখন ভারতের রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ বলছিল স্বপ্ন সেটাই যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয়, স্বপ্ন দেখি তো ঘুমে ঘুমে, কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার কি করতে হয় স্বপ্নটা কি করতে হয় বলেন, বাস্তবায়ন করার জন্য আমাকে ঘুমাতে হবে না। বেটা 46 তো ওরাও বলছে দাঁড়া বরদাস্ত কথা পাল্লা একাধারে কমা। সালামু আলাইকুম। তাহলে ড্রিম, তাহলে একে যদি আমরা কাজ করি একে অনেক কিছু করা যায়। কি করা যায়, এই ফোনটাকে আমরা অনেক কিছু করতে পারি, আটটাই কাস্টম করতে পারি, এইটাকেও কাস্টম করতে পারি, এটাকেও কাস্টম করতে পারি। এভাবে যদি আমরা করতে যাই অনেক কিছু করা যায়, যায় না। দেখেন ফোনটা ভাঙছি, ভাঙার পর ফোনটা দেখেন কেমন জানি কেমন জানি করা আছে, আছে না, অনেক কিছু করা আছে, এটা ঠিক করতে পারি কেমনে বলেন। শেষ ছিল একটু জোড়াতালি ছিল, জোর লেগেছিল মানে হাত ভেঙেছিল, জোর আছে বোঝা যাচ্ছে, জোড়া ছিল এমন ভাবে প্ল্যাটটা করছি যেন বোঝা না যায়, জয়েন করে দিছি, আছে কোনো ঝামেলা নাই। কি করতে পারি, কন্ট্রোল শিফট জি প্রেস করতে পারি, পারি না। তো কন্ট্রোল শিফট জি প্রেস করলাম কি হলো, আর কি হলো বলেন, কি হয়েছে, আনগ্রুপ হয়েছে, আনগ্রুপ হয়েছে না, দেখেন আনগ্রুপ হয়ে গেছে। এখন আমি তো কাস্টম করে দেখাচ্ছি, এমও অলরেডি করে ফেলছি তাই না, আছে ইদে কি করা দেয়, ইদে করা দেয়, ইদে এটুকু কাটা দেয়, খুব চলছে এটা, এটা কেটে দিয়ে পুরোটা এক কালার, এই একটা অংশ এক কালার, সুন্দর চলছে। আচ্ছা আবার কোনো কে করছে কি নিচটা কাটছে, আর অনেক করছে কি তিনটাই কাটছে, তো করে দিই নাহলে আবার বললাম স্যার খালি ফাঁকি দিচ্ছে রে, স্যার খুব চালাক হয়ে গেছে রে আমাদের সাথে খালি ফাঁকি দেয়। আচ্ছা যা হোক আপনাদেরটা শেষ ব্যাচ মেবি চাটের।
করবো না, খেতে পাই আর না পাই ঘুরালাম ভাই, আর ভালো লাগে না এই জীবন। এই যেমন আজকে শরীর খারাপ, মনে করতে হবে যান না, কিন্তু কাল তো না আসতে হবে, জেল তো না আসতে হবে, ওই যে কষ্ট করে ওখান থেকে আসছে। এখন 4টার সময় আমি কেন বলি তারে যে আসিও না, আমি রওনা দিয়ে দিছি। তাহলে তাতে বললে সারা খুব কষ্ট করে আসলাম, আসার বললো আজকে আস হবে না, খারাপ হবে না, আমার বিরক্তটা আছে, আমি তার বিরক্ত আপনাকে দিতে পারি না। না আমি তার যেগুলো অপরাধ বলছি না, আমি যেগুলো কারণ আমার বিবেক বলছে যে সে ওদের থেকে কষ্ট করে আসছে, বাট বাকিরা দেখাচ্ছে যে আশেপাশে আছে চলে আসলো, তাই না? যাই যে এখানে আসেন না চলে যান, সমস্যা নাই, কিন্তু যখন দূর থেকে আসবে তখন তার একটা কষ্ট আছে, খরচ আছে, তাই না? সেটা তোমাকে করতে হবে। আমি তখন যে বলছি অফিস নিছি যাবো না, তোমার দাদার আর কিছু করার আছে? চেষ্টা করে নিজে কিছু করার, নিজের পায়ে দাঁড়ার, মাথায় যদি ভূত থাকে চাকরি করবো পাঠাই দেন ভূতকে, এখন থেকে এই মুহূর্তে কি করতে পারি কি করা যায় চিন্তা করে। গল্প বলছিলাম মেবি ছোট্ট একটা গল্প বলছিলাম, ছোট ভাই 1 কোটি 10 লাখ টাকা দিয়ে একটা ফ্যাক্টরি দিচ্ছে বলছিলাম না, আজকে ফোন দিচ্ছে আমার মনিটর প্রিন্টার লাগবে নাকি ফটোকপি মেশিন লাগবে তুই হেল্প কর। ভাই আমি তো ওই সেক্টরে নাই গো, তারপর ঢাকা থেকে চলে আসি গাজীপুরের দিকে, টঙ্গীর দিকে আসছি। আচ্ছা আপনি ওকে ফোন দিস ভালো হয়, ওই এই নিয়ে কাজ করে। ঠিক আছে ভাই আজ থেকে প্রোডাকশন শুরু করছি, কাজ স্যার 1 মাসের কাজ পাইছি, আজ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানা কাজ হবে, মানে এর ভিতরে কোনো ই করা হবে না। 1 মাসের পেয়ে গেছে, 1 মাস কোম্পানি মানে কি ছোটো করে বলবো, তারপরে পেয়ে গেছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানা, মানে এতটুকু তার ফুল শোধ পাবে না, যে অবসর সময়টুকু নেই অলরেডি বলে বসে যাবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সেদিন চাকরি করতো, কিন্তু চাকরি ছেড়ে দিয়ে তাকে ছাড়েনি যদিও করছে, তারপর আমি চিন্তা করছি আমি কি করতে পারি। তা আপনি যে এখন থেকে চিন্তা করেন, বয়স কত? 15, 16, 17, 18, 22, তাই না? আমি এখন থেকে চিন্তা করেন তার মানে কি 30 বছর ধরে আপনি একটা হয়ে গেছে, 30 বছরে আপনি দেখা কোটিপতি হয়ে গেছেন, আর কিছু লাগে নাকি? এখন আপনি বিন্দাস ঘুরেন, আমার কেউ বলবে না যে কেন ঘুরতেছিস কি করতেছিস, বাট এটা আমাকে এখন থেকেই ভাই নিয়ে চিন্তা করতে হবে কি করতে পারি। 10 টাকা হোক, 10 টাকা বিজনেস শুরু করে, পান হোক, পানটা বিক্রি করেন আপনি, আপনার কি আছে এমন একটা জিনিস আছে যে এটা ইনস্টা আমি এখন এখান থেকে নিয়ে যাবো যাতে বিক্রি করি আমার 10 টাকা লাভ, আপনি শুরু করেন অবসর টাইম ওটাই শুরু করেন। আমি 10টা থেকে আসতে থাকেন বলতে গেছে, বাট শুরু করেন, লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই, যে আমি ফটো করতেছি কখনো ফটো করবো না, করবো তো কি আছে, 1 টাকার কাজ রকম মেশিন বের হলে 3 টাকা দিবে, 2 টাকায় আমার লাভ, 2 টাকা বা 1.5 টাকায় আমার ওখানে লাভ থাকবে, কারণ পেজের দাম কত হবে, কত 70-80 পয়সা মানে 90 পয়সা পড়বে হয়তো একটা পেজের দাম, মেবি কালি খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, আর তো কিছু নাই এখানে, আমার দাঁড়িয়ে থাকবো টিপমো বের হবে আর কিছু আছে। তাহলে আপনিও চেষ্টা করেন আমি টিপমো টাকা বের হবে, ট্রাই করেন, এখন থেকে চিন্তা করেন, এই কথাগুলো কেউ বলবে না, এবং আমি শিওর আজ পর্যন্ত আপনাকে কেউ বলেনি, এক পর্যন্ত আপনার যেটুকু বয়স পার করেছেন এই কথাগুলো কেউ আপনাকে বলেনি এবং বলবেও না, আমাকেও কেউ বলেনি, কিন্তু আমি জানি আমরা করে আসছি, আপনারা করেন না করেন, বাট আমাকে মনে হয়েছে যে আপনাকে দিলে যদি আপনার কোনো কিছু হয়, যদি কোনো কিছু হয় না হোক গা। আচ্ছা করে ফেলছি, আচ্ছা ধরেন এটা একটা, ধরেন এটা একটা, তাই না? টান দেন, নিয়ে আসে, নিয়ে আসছি আসছি না, আচ্ছা এখন কি করবেন, এখন এই থেকে আবার কাটেন, কি ব্যাপার কথা শুনছেন না কেন? কাটাই নিচ্ছেন আমাকে, কি চলে গেছে না, ওই তো ওরা ওই লাগাছে তো কাছে না কেটে ফেলছি, কাটছি কিন্তু দেখেন এখানে লেগে গেছে, এখানে কতটুকু গ্যাপ কাজ করেন, এরা একটু বামে নিয়ে নেন, এবার গ্যাপটা একটু মানাইছে, মানাইছে ভালো কথা, এই পাপ ছোট হয়ে গেছে, তাহলে কী করা লাগবে, একটু গুঁড়ো করা লাগবে, টান দেন নিয়ে যান, বুঝছে না, হয়ে গেছে। এবার এখান থেকে একটা
সুন্দর করে এতটুকু দেন, টান দেন, দিছি। দেওয়ার পর ধরে নিয়ে গেলে ধরছি সে পিলার টুল, জাস্ট এখানে ওয়ালটা ধরবেন, হয়েছে না? কি হয়েছে দেখেন, আরেকটা ই হয়ে গেছে। চাইলে কিন্তু আপনি কি করতে পারতেন, এই মাথার উপর কাটতে পারতেন, এটা আরটুকু আবার কি করতে পারেন, জোড়া করতে পারেন, যায় না? আরটা কি করা যায়? এখন তো এতক্ষণ তো ইয়ের খেলা খেললাম, তো আরও খেলা খেলি, তাই না? আমাকে কি করা যায়? না পি করা যাবে, আর থাকতে হবে আমাকে, আর বোঝাতে হবে। এখন যদি আপনি আগে পি বানা দেন তাহলে তো হলো না, তাহলে শরীর থেকে শরীর পাবে না, তাই না? তাহলে বিপদ, বিপদ না বলে। আচ্ছা তাহলে প্রথম তো যেটা করছি, এখান থেকে আমি এখান থেকে টান দিলাম, টান দেওয়ার পর এই যে বললাম এখান থেকে এখানে দিলাম, দিছি। দেওয়ার পর ডাইরেকশন টুল নিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে টান দিলাম, দিছি। তাহলে সমান হয়েছে, এবার পুরোটাকে ধরলাম, ধরে পাথ পয়েন্টটা থেকে ডিভাইডেড এবার ক্লিক করলাম, আনলক করলাম, এইটারে ফেলা দিলাম, হয়েছে না? হয়েছে, দেখেন আর একটা আর হয়ে গেছে, আবার টান দেন, আর কি করা যায়? আচ্ছা দেখেন, যদি আমি এখান থেকে যাই, এখানে দিলাম, দিছি, আবার ধরলাম, ধরে এখান থেকে টান দিলাম সোজা, হয়েছে? হয়েছে না? হয় নাই, হয়েছে, হয়ে গেছে। যখন ধরলাম ডিভাইডেড ক্লিক করলাম, আনলক করলাম, ধরছি এটা অবজেক্ট পাথ, অফসেট পাথ দিলাম, এখান থেকে মাইনাস, এখানে একটা হয়ে গেছে, বুঝছে? এখন আপনি আরো যত রকমের করে ব্রেন খাটাতে পারেন, পারেন না? কত নিয়ে এসেছি অলরেডি, কয়টা হয়েছে দেখেন, অলরেডি অনেক কয়টা করে ফেলছি দেখেন, একটা থেকে আমি তো পাঁচটা করছি, আপনার তো আরো বেশি করতে পারবেন, আপনার তো আরো বেশি পারেন, কিন্তু আপনারা করেন না, পারেন কিন্তু করেন না। ও একই হয়ে গেছে, ওটা সাইজ করবো তো, এখন সাইজ করার জন্য নিচে নামি না, ওটা সাইজ করার জন্যই নিচে নিয়ে আসলাম, ধরছি, নিয়ে আসলাম, ধরলাম, টান দিলাম, হয়েছে? ধরেন, ধরছি, ডিভাইডেড আনলক করেন, হয়েছে? আচ্ছা হয়েছে না? হয়েছে, আচ্ছা হয়েছে। যখন তখন কী করবেন, ধরেন এটাকে, ধরেন এটাকে, আর এখান থেকে এটাকে ধরেন, টান দিন, হয়েছে? আছে, চাইলে কিন্তু অফসেট পাত করে আপনি করতে পারেন, এখানে একটু গ্যাপ রাখতে পারেন, আপনি যেমন করবেন, এক কথায় আপনি যত রকমের অঙ্কাকে স্টাইল করতে পারেন। এটা তো গেল, তাকে কি করার, ওয়ার্ড মার্ক লোক চিন্তা করেন, এখন এখন ওয়ার্ড মার্ক করে গেছি, গেছি কয়টা করছি, ছয়টা অলরেডি হয়েছে, একটা ডবল আছে, ও আচ্ছা আচ্ছা, ডবল কোন জায়গায় আছে, এটা মাঝখানে ডবল আছে না? আচ্ছা ভালো কথা, ওরা একটু এদিক করা যায় না? আচ্ছা দেখ, ডবল আছে, যখন ফেলে দিলাম, ফেলে দিলাম, ডবল আছে, ফেলে দিলাম। এখন চিন্তা করেন যে স্বপ্ন দেখেন কখন, ঘুম, ঘুমালে কি হয়, ঘুমালে কি হয় না, ঘুমালে কি হয়, এটা আপনারা এখন কোনো শিখেন নাই, কি হয় ঘুমালে, নাউজুবিল্লাহ, কি হয় কত ঘুমালে কি হয়, রক্ত চলাচল বৃদ্ধি পায়, গুড, রক্ত
কে জানি বলছিল কি জানি একটা কথা বলছিল, কখন জানি ভুলে গেছি। হ্যাঁ এই তৎক্ষণে আসলেন, লাইনে আসলেন, এখন আপনি ঘুমাচ্ছেন, হতে পারে না? স্বপ্ন দেখেন তো ঘুমের ভিতরে, স্বপ্ন ঘুমের ভিতরে কি করেন কিন্তু এখন বলতে পারলেন না যে ঘুমে কি করেন। আসলো না একটা? আচ্ছা আর কি আছে? কখন ঘুমান ম্যাক্সিমাম? রাতে চাঁদ তৈরি করেন একটা, হবে না? চাঁদ তৈরি করে দেখাচ্ছিলাম। হয়েছে? এখন ছাদটা কোনো এক জায়গায় দিয়ে দেন, কোনো একটা এর উপরে। কইছে তোদের সাথে আমি থাকলাম আর এতদিন পর্যন্ত, আর তোরা আমাকে ধরছিস না, তোরা এত শত্রু আমাকে ছেড়ে চলে গেলি, হয় না? তোর জন্য ওয়েট করছি, তোরা একদম বন্ধু না থাকাই ভালো। এরকম হয়েছে? হয়েছে এখন? হতে পারে এখানে, হতে পারে আপনি বিয়ের সামনে দিতে পারেন, যেভাবে আপনি চাইলে। কি লাগবে? বেটার মনে হয়। তাহলে একটা জিনিসকে আপনি কতদিন কত করে আপনি কি করতে পারেন, ভাবতে পারেন, বুঝতে পারছি? আপনি যত ভাববেন তত কিন্তু বের হবে। আমি কিন্তু বলছি যে যখন নামটা পেলেন, তার নামের ভিতরে কি আছে, কেন নামটা ইউজ করা হয়েছে, তাকে ই করেন। আমি কিন্তু বলছিলাম যে ড্রিম, ড্রিমটা কথাটা লিখেন, লিখার পর এখান থেকে বের করেন যে হ্যাঁ স্বপ্ন দেখি, কখন দেখি, রাতে দেখি, রাত থেকে কি পেতে পারি, মানে কথাই ওই যে ই আছে না, গ্রাফ আছে না, বিভিন্ন রকমের চার্ট যেটা বলি, যে এখান থেকে এটা আসলো, এখান থেকে আবার আটটা গেল, এখান থেকে এটা হতে পারে, এখান থেকে পারে, সবগুলো বের করেন আপনি। যেটা বলা হয় মাইন্ড বোর্ড বলে, মেবি মাইন্ড ম্যাপিং, মাইন্ড ম্যাপিং, মাইন্ড ম্যাপিং, মাইন্ড ম্যাপিংও বলে। একটা হচ্ছে মাইন্ড মুড না কি একটা কথা আছে। দেন আপনি এখন সিলেক্ট করেন যে কোনটা তার জন্য বেস্ট হবে। দুইটা বা তিনটা পয়েন্ট বের করেন ওখান থেকে, ওই কনসেপ্ট তিনটা তাকে থ্রো করেন, এবং আপনি যে কনসেপ্টগুলো বের করেছেন তাকে প্রসেসটাকে দেখান, সে এমনিতেই পছন্দ করবে। কারণ তাকে আপনি যদি না বলেন সে বুঝবে যে আপনি কেন করছেন, আপনি তাকে খোলসা আমাকে বোঝাবেন যে হ্যাঁ এইটা থেকে কি আসছে, স্বপ্ন আসছে, স্বপ্ন থেকে এটা গেছে, এখান থেকে ঘুমে এসছে, ঘুম থেকে কি স্বপ্ন দেখি, স্বপ্নের ভেতরে এটা দেখি, দেন আমি কি করছি, লোকটা তৈরি করছি। তখন সে বুঝবে যে আচ্ছা কথা ঠিকই আছে, তখন সে আপনার কি করবে, আপনার মতের সাথে সে সম্মতি প্রকাশ করবে। আদারওয়াইজ তার বুঝতে কি হবে, কঠিন হবে। বুঝাতে পারছি? পারবো না তৈরি করতে এখন? এখন এই ওয়ার্ড মার্কগুলো চাইলেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন এবং পারবেন। বুঝতে পারছি? ওকে, আর কি সামনে দেখানোর মতো কোনো কিছু নাই, কারণ এইগুলোই যখন আপনি কম্বিনেশন করে লোগো বানাবেন তখন সেটা হবে কম্বিনেশন মার্ক লোগো, যে বারবারের মতো। এখন ড্রিমের সাথে আর কি আসতে পারে চিন্তা করেন, যে স্বপ্ন আসলো, রাত আসলো, চাঁদ আসলো, ঘুমের শব্দ আসলো, আর কি আসতে পারে? তারা কিছু করতে পারেন, যে রাতে তারা তারা আসছে, তারা তৈরি করেন, তৈরি করে দেখান কোথায় আসছে, এখন চাঁদটাকে এমনভাবে আপনি রিপ্রেজেন্ট করেন যেন তার সাথে সুন্দরভাবে কি হয়, ম্যাচ করে। মানে এমন ভাবে দিয়েছেন যে দেখতে কেমন লাগে, তাহলে ধরো না, তাই না? মেয়েরা টিপ পরে কোথায়, মেয়েরা টিপ পরে কোথায়, এখন যাবেন এখানে পরেন, তখন তীর হয়ে যাবে, টিপ আর থাকবে না, টিপ পরে এখানে, আপনি দিয়েছেন এখানে, ভালো লাগবে? টিপ পরে একদিন খেলা খেলছিলাম, মানে আপনাদের ম্যাডামের স্কুল থেকে পিকনিকে গেছি, এই শাপিনা পার্কে, ওই সময় আমি বাইরে গেছি দুপুরের পর, ওরা মানে যেগুলো যাদের যাদের বর গেছে বদরকে নিয়ে ছবি, মেয়ের ছবি টাঙাইছে গাছে, এখন চোখ বেঁধে তো টিপ করা। তা আমি সেই সময় পুকুরে প্যাডেল খেলছিলাম, খেলে গেছি, এখন আমাকে ধরে ফেলছে, এই সব তোমাকে আমি খুঁজছিলাম তুমি কোথায় গেছো, পড়াও টিপ পড়াও।
ধরে বেঁধে দিছে, দাঁড়ান ওয়েট করেন আমাকে দেখতে দিন না আগে, যা আছে একটু চোখের মায়ের মাপ করি, দেখ বেঁধে দিল, দিলাম পড়েছি, তবে এই দেখাতে পারছি, তবে সবচেয়ে বেটার পড়াইছি আমি, কেউ ঠিক জায়গায় পড়াতে পারি, প্রথম পুরস্কার আমি পেয়ে গেলাম, ভালোই লাগলো, যাক পুরস্কার পেয়েছি লাইফে, কারণ খেলতে মোটামুটি ভালোই পারতাম, স্কুল লাইফে ইন্টার লাইফে লং জাম্প হাই জাম্প দৌড় মোটামুটি 14টা সার্টিফিকেট আসছে, 14-16টা, জেলা পর্যায়ে খেলছি, বিভাগ পর্যায়ে আসছিলাম তো আসিনি, জেলাতে যেয়ে সেকেন্ড হয়েছিলাম, বিভাগ পর্যায়ে আসতে পারতাম তখন, মানে কে নিয়ে আসবে, যেতে থাকে না এসে যাও। তো এই যে চাঁদ, এখন এই চাঁদকে আপনি এই ড্রিমের ভেতরে যেভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন তত লোকটা আপনার কী হবে, বেটার হবে, বুঝা গেছে? এভাবেই লোগো তৈরি করতে হবে, কারণ আপনারা কী করবেন, কম্বিনেশন মার্ক লোগো তৈরি করে নিয়ে আসবেন, বুঝা গেছে? কয়টা কম ছাড়া তো কোনো বেশি বললেন না স্যার, বেশি করে দেন তো, আজকে বেশি করে করে নিয়ে আসবো, এটা হয়েছে যার উপর দিয়ে এসছে আর নিচ দিয়ে গেছে, না এটা যেহেতু পার্সেন্ট সেহেতু পার্সেন্ট তার কত কথা, এই যে এই জায়গাটা একটু কেমন জানি মিলে না, এই কাটাটুকু মিলে না, এটা মিলাতে হবে, কারণ যখন এটা দেখবে ক্লায়েন্ট তখন বলবে যে ডিজাইন ভালো ডিজাইন আর না, মানে নতুন নতুন শিখতেছে কাজ করতেছে, বুঝা গেছে? বিএম বিটা খুব বেটার বোঝা যাচ্ছে না, এক দ্বিতীয় কথা হলো যে এখানে যে কাটছেন দেখেন তো ঠিক আছে, এই ছোট ছোট ভুলগুলা এড়িয়ে যেতে হবে, এই ভুলগুলার জন্যই আপনার লোগো উইন হবে না, কন্টেস্ট করবেন ছোট্ট খানটা একটু এরকম হয় না, ডিসিশন নিয়ে ফেলছেন যে এটা নেবেন, খাট একটা কথা বলে ফেললো, এটা গিয়ে যা একটু খাম, না না নেবো না, চলো চলো না ভাড়াটা দেখেন, দেখেন আপনি নিয়ে ফেলছেন এটা নেবেন, সব কিছু ঠিক, ঠিক করে দাও তখন আপনাকে মেসেজ করবে, কিন্তু এই মেসেজ করাটা খুব কম, যেন আমাকে মেসেজ করলো যে লোগোটা একটু এভাবে করা যায় না, করলাম দিলাম বুঝলাম তার পছন্দ মনে হয় না, আজ তুমি করে দিচ্ছি, কিন্তু বুঝবে যে লোক কোর উইন করেছে ও যে কাজে ব্যবহার করবে পরে বুঝবে, ওকে লোক চেঞ্জ করতে হবে 100%, আজ হোক কাল লোক উইন করতে হবে, কারণ কাপড়ে ইউজ করবে, যদি এখানে ইউজ করে এমব্রয়ডারি করতে হবে, এমব্রয়ডারি কোর্ড ইউজ করতে পারবে না, তখন বলবে কী করছি কী করছি, কিছু না, বুঝতে পারছি? তাহলে ছোটো ছোটো ভুলগুলো আপনাকে কী করতে হবে, এড়িয়ে যেতে হবে, কটা আছে আদুটা কই, দশ দশে কত হয়, 100, দুইটা করে আর নাই ক টাকা, দুইটা করে নাই জল্পনা করে দেন, করে দেন করে দেন করে দেন, খাতা লিখে খাতা লিখে খাতা লিখেন, আজব কথা দেখবেন, ধনী গরিবের লড়াই নাটক দেখবেন, এই ওরে জরিমানা করে 10,000 টাকা, ধনী গরিবের নাটকটা দেখবেন, 20 টাকা, দুইটা আনে নাই, এটা কার, এটা আগেরটা সৌরভের মনে হয়, কয়টা আছে, 10টা আছে, না থাকে খাওয়া ছিল, আমি যে বলছিলাম কিরে কই খারে তো খা দেখবো, খাওয়া
বারবার বলছি যখন সেভ করবেন তখন আর্টবোর্ডটা সিলেক্ট করবেন, এরকম আসছে কেন? এরকম একটা লোগো করছিলাম 2017 সালে, $240 উইন করছিলাম, $240 ওই মাসে করছিলাম, 64,000 টাকা ইনকাম করছিলাম, দিয়ে ফোন কিনছিলাম। $240, $190 আর $540 ইনকাম করছিলাম ওই এক মাসে। তখন ডলার রেট কম ছিল, এই 75 না 76 টাকা করে পাইলাম তখন। দিয়ে কোনো কথা নাই, ফোন পছন্দ হলো, কিনে ফেলছি। কোথায় আছে? এখানে বিয়ের জায়গাতে ইয়ে হয়ে গেছে। কটা আছে? এখানে এত কার হয়েছে কেন? তো গ্যারেন্ট দেওয়া আছে, গ্যারেন্ট ইউজ করবেন না। আগে বলছি সর্বোচ্চ 2টা কালার, 3টা কালার খুব কম, মানে এটা হয় না। তারপরও তাই দিবারও খুব সুন্দর হয়েছে, তো হয়েছে। এই যে তৈরি করছেন, এখন চিন্তা করবেন যে এটা তো এএফ করছি, আরে আবার অন্যভাবে কি করা যায়? দেখেন এর এই জল লাগাবেন কোথায়, জল লাগাই দেন, পি হয়ে গেল, কি হবে না? টান দেন, ই হয়ে যাবে, হবে না? আবার এখানে যদি মনে করেন যে এখানে জোড়া দিয়ে একটু এখানে টান দেন, আর হয়ে যাবে। দেখেন একটা জিনিস থেকে আপনি নিচে চেষ্টা করছেন, কিছু করতে হয়েছে, বেশি খাটা লাগছে, বাট যখন এই যে করছেন কেমন কি সুন্দর, লোটা সুন্দর হয় নাই? এখন যদি এটা এই মাপের এটা সেফ জিনিস মতো এখানে দিয়ে দেন, আর লাগে কিছু এই জায়গাটা কী করবেন, একটু কেটে দেবেন, এটা একটু জয়েন্ট করে দেবেন, আর এই এই কাঠাটা একটু টান দিবেন, এ আর হয়ে গেল, বা আর হয়ে গেল, সবই আছে আপনার ভেতরে, জাস্ট ট্রাই করবেন তাহলেই পারবেন। বুঝা গেছে? কিন্তু করি না, কিন্তু করি না, ওই যে বলছিলাম ওই একবার পড়লেই পারবেন, আপনি একবার দেখলেই পারবেন, কিন্তু আপনি কোথায়? টুল সাহেব টুপুল যে কোথায় লেখা আছে যে হ্যাঁ, বাকিগুলো সব সরাই ফেলবেন। দেখেন গ্যারেন্ট ইউজ করছেন, ভালো লাগছে? এখানে গ্যারেন্ট ইউজ করা যাবে না, যদি করেন তাহলে গ্যারেন্ট ইউজ করবেন ওপর থেকে নিচে, ভালো লাগে। জোড়া দিছেন, একটা হাত মোটা একটা হাত চিকন, ভালো লাগবে? দেখেন এটা চিকন হয়ে গেছে, এটা চিকন, শেপটা মোটা হয়ে গেছে, ওটা ছোট, একদম ছোটর কথা বলছি না। এদিকে দেখেন এই যে শেপটা, ফ্রন্টের শেপ আর এই শেপটা কি সেম? আপনার ধাক হয়েছে, লিখেন না, কে খুঁজে তুলছে? আপনার লিখে জেল ধরে বানা হয়ে যাচ্ছে, হচ্ছে কিন্তু ভালো হয় নাই। এটা হয়েছে একটু, এখানেও ঘাপলা আছে, বুঝে বলছি। মানে আপনি কি করছেন করে টান দিচ্ছেন, মনে টানাও হবে না। আমি গেছি কোথায় জানেন? মেয়ানমারতে গেছি, মেয়েটা আমরা ইয়ান করতে পারবো, পারবো না আমি মেয়ানমারতে পারবো না, এই মেয়েটা মারতে পারবো না, আপনি পারবেন না? পারবেন। তো আমি চিন্তা করলাম যে ওরা তো রেগুলার ব্যানার বানায়, ওদের কাছে যাই দেখি কি আপনি বানায়, আমি ভাড়া প্রিন্ট করে নিয়ে যাবো না। গেছি, যেটা যেটা আমরা করি না
করতে হয় না, যেটা হয় না সেটাও করতেছে। আমি কি এটুকু না? আমার যদি টানা এরকম বড় গান ভালো লাগবে, তাই করতেছে, তাই করতেছে। ফ্রন্টকে এমনটা দিছে, এমনটা দিছে, ওটা দিছে, দিয়ে ফিট করে দিল, সুন্দর করে ছাড়লো, ফিট করে ছাড়লো। বাট ওইটা আসলে করতে নিয়ম যদি জানতে মানে মানতে চান হবে না, আমরা নিয়মে তক্কা করে না, কারণ মানুষ পছন্দ করবে এটা সেটাই। ও এদিক টানতে ওই টানতেছে, এদিক করছে, এই কালার ওই কালার দিয়ে ভাই দেখেন হয়েছে, বানাই দিল আমাকে, তবে আমার পছন্দ মতো ভালো লাগে, কারণ ওই যে ব্র্যান্ডটা আমি করছি আমার মতে ওই লেখাগুলো যদি সেন্টারে হতো তাহলে আরও বেটার হতো, কারণ যখন লেফট সাইডে হয়েছে ডান সাইডটা কি হয়েছে ফাঁকা থাকছে, আর ফাঁকাটা যখন আমি মিডল সাইডে করতাম তখন দু সাইডের ফাঁকাটা হয়তো সেম থাকতো, দেখতে একটা ভালো লাগতো, মানে আমার কাছে মনে হয়েছে। যাই হোক করে নিচ্ছি, এখন নেক্সটটা যে দুটো ব্যানার বানাবো তা আমি নিজেই করবো, করবো ভাবে প্রিন্ট করে দেবো, আপনারা দেখছি আপনাকে মনে হয় আমি করবো প্রিন্ট করে দেবো। যাই হোক তা আপনি কি কাজ করছেন, কী করছেন দেখেন টেনার কারণে কি হচ্ছে, মিলে না মিলছে কতটুকু গিয়া, কতটুকু গিয়া গদিন কিন্তু দেখাচ্ছিলাম এগুলো করা যাবে না। মিলে দেখেন কি করছে, এই যে দেখেন মিলে নাই সেবের সাথে, সে মিলে নাই জেনারিক লোক একটা লিঙ্ক দিয়েছিলাম, বলছিলাম এরকম ওগুলো প্র্যাকটিস করবেন, করছেন? যদি বলতাম যে যান কাচ্চি ভাইয়ে ফ্রি দিছে খেতে, ঠিক দৌড় দিতে সাল বলছে আর থামা দাই যে যে বলতেন সার পাঠালো, এই যে টোকেন সার পাঠাইছে, ঠিক আছে যান খেয়ে নেন, এক সেকেন্ড দেরি করতেন, আমি ওটা বলছি এটা প্র্যাকটিস করবেন, হাতও দেন নাই সেও দেখেন না, চিন্তা করেন যেটা আপনাকে কি দিবে ওই কাচ্চি ভাই কি নিয়ে যাবে, আপনাকে কাচ্চি ভাই নিয়ে যাবে, টোকেন কিন্তু আপনাকে ওই দিবে, আমাকে দেওয়া হবে না, কারণ প্র্যাকটিস করবেন কাজ করবেন ডলার আসবে আপনি যাবেন। কালকে একটা স্টুডেন্ট, এ আইটির স্টুডেন্ট, স্যার কোথায় আছেন আপনার সাথে মিট করবো, সন্ধ্যা ফ্রি থাকবেন? আমি চাই তোমার দোকানে আসি, ও আছি আপনি আসেন, স্যার চলে আসছি দোকানের সামনে, কোথায় স্যার? আমি আছি সামন থানার মোড়, ও গেছে বলে থানার মোড়, দিয়ে পরে আরেকদিন বলতে স্যার কোথায় আপনি, সামন থানা, স্যার ও আমাকে নিয়ে গেছে বলে থানা, ঠিক আছে ঠিক আছে তাহলে সামন থানা, সামন থানা চলে আসছে সামন থানা। আমি এবার আনফরচুনেটলি আমি বাড়ার দিকে আসছি, অত ফোন দেখ কোথায় অত রেল গেট চলে আসছে, রেল গেটে জানা আমি আসতেছি, আসলাম রেল গেট, রেল গেট আসার পর তাদেরকে আমার স্কুটিতে উঠালাম, যদি স্কুটির কোলে ফেটে গেছে মানে অতটুকু না তোর ক্ষমতা নাই, তারপর নিয়ে ফেলছি, নিয়ে আসলাম বাজারে, বাজারে কাছে ছেড়ে আমি বললাম যেহেতু রেলগেট থেকে বাজার বেশি দূর না, খুব স্লো চালিয়ে আসছি, আমি বললাম যে এবার একটু কষ্ট করতে হবে, তোমাকে কৃষে যেতে হবে, মানে এখান থেকে কতক্ষণ যাওয়া রাস্তার যে অবস্থা আমার সকলটা ভেঙে গেছে। ওরা আবার রিক্সা নিল, রিক্সা নিয়ে গেছে, কেন অটো থেকে যাই না, আমি গেছি আর ওখানে গেছে, ওখানে যে বসে থেকে থেকে অনেকক্ষণ কথা হলো, আমি আমার কাজ করছিলাম, ওরা কথা বললাম, কথা বলার পর আমাকে বলছে স্যার বাড়ি করবো, 7 লাখ টাকা জমাইছি, 7 লাখ টাকা জমাইছে বাড়ি করবে, বাকিটা তো মানে সে খরচ করছে, বিন্দাস খরচ করছে, বিয়ে করছে, বাচ্চা হয়েছে, সেই করছে। আমাকে বলছে স্যার চলুন কিছু খাই, তাহলে এখানে কিছু খাওয়া যাবে না, স্যার তাহলে বাড়ি থেকে নিয়ে আসলেন কেন, চলুন স্যার সুগার নিয়ে যাবো, সুগার এনে খাওয়া ভালো না, তাহলে স্যার চলুন কাছে দিয়ে যাবো, আমার সাথে কাছে খাওয়ার দায়িত্ব যাবো না, আমাদের বাঁচিয়ে রাখে, আর একদিন যখন আসবে তখন খেতে যাবো, তাহলে কি আমি নিয়ে যাচ্ছি, ও ডবে তাকে নিয়ে যাচ্ছে, মানে ওই চিন্তা না করতো আমাকে বলতো, তো যে বললাম যে আমি বলছি মোস্তাকে টোকেন দিবেন যে স্যার পাঠালো খেতে দিবে, আমি তো টোকেন দিয়েছি কিন্তু আপনারা করছেন না, ওটাই আপনাকে নিয়ে যাবে খেতে, সে কোনো মাসে 3 লাখ, কোনো মাসে 2 লাখ, কোনো মাসে 1 লাখ টাকা ইনকাম করে, সে অনলাইনে ক্লাসও নেয়, যা গেছে কার এটা জনি, কোনটা এটা 26 কটা আছে, 11টা আছে, তা কিছু
ঠিক আছে না, চুপচাপ আছে স্যার, আপনি ঘুরিয়ে দেখেন ঠিক করছে কিনা। এ বিয়ে এরকম কেন, বিয়ে এরকম ছিল, মেবি বিয়েটা এরকম হওয়ার কথা না, চেঞ্জ করে দিছে। এখানেও ভুল আছে, বলেন তো কোন জায়গায় ভুল আছে? এই যে দেখেন কাটার ঠিক আছে, এই যে কাটাটা ঠিক আছে, আমি একটা কথা বলছিলাম কিন্তু যে আপনাকে 3 দিনে আমি ইনকাম শেখাতে পারবো, খালি 3 দিন মাথা রাখবে, এক অফসেট পাতা পাথ ফাইন্ডার, আপনি অফিস পাইট দিয়ে কাটেন ঠিক হবে না, একটু বেশি হবে, আপনি এয়ারে ধারে এখানে যতটুকু মেজারমেন্ট দেবেন এখানে দুটো মেজারমেন্ট দেবেন, এখানে সমান, আপনি এখানে যদি 4 দিয়ে কাটেন তাও 4 দিয়ে কাটবেন সমান, কিন্তু এটা কাটলেন 4 দিয়ে, ওটা কাটলেন 10 দিয়ে, ভালো লাগবে? বাড়ি বানাচ্ছেন একটা গেট এতটুকু, এটা গেট এত বড়ো, এটার গেট এত বড়ো, ভালো লাগবে? সবই বলে দিচ্ছি, তারপর আপনারা শুনছেন কেন, যে শুনছেন না আমি নিজেও বলি না। ওই যে জেনারিক লোগো দিছি ওখানে এই টাইপের লোগো তৈরি করা আছে দেখবেন, শাইম সাহেব 22 কটা আছে? 10টা আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পাঁচটা কালে গিয়ে একটা ফাইল লাইয়া আসেন, লোক আসছে 1 2 3 4 5 6 7 8 9 10, লোক 10টা আসছে, নিয়ে ফেলেছে 5 টাকা। নেক্সট ক্লাসে যার যা লেখা হলো নিয়ে আসবেন, নইলে এখানে একটু কেমন জানি মনে হচ্ছে জায়গাটা, এটাকে এক এরটাকে এক ওপরে ধরে টান দিবেন তাহলে সমান হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, দেন দেখতে খারাপ লাগছে না, ভুলে গেছেন? দেখছেন লড়া কত সুন্দর সিম্পল, কিন্তু কিছু আছে মাটির ভিতরে কতটুকু মা ব্রেন খাটেছে তৈরি করছে, বাট যেখানে তা দিবেন সুন্দর ভালো লাগবে, ফুটিয়ে তুলবে যে কত সুন্দর জিনিস। দেখেন এটা কি লিখছেন, বিএম, আর একটা কিছু করতে পারে না, আবার এই স্কিল দুইটা স্যার লাইন দেখি ব্যবহার করতে স্যার, কোনটা স্যার এটা আকার পরে একটা লাইন, এটা যদি তৈরি করতে হয় কিভাবে করবেন বলেন, বসেন বসেন বসেন, দেখাবেন আসেন, এখানে দেখাবেন, দেখাতে পারবেন না স্যার, এই যে মোবাইলে বের করেন, আচ্ছা দেখেন এটাকে চাইলে কিন্তু দেখেন আমি যদি এইটুকু কেটে দিই তাহলে কি হয় বলেন, দুইটাই হয়ে যায়, এটা হচ্ছে এম, আবার এইটা এম, মানে এটা ঘুরে গেছে না বলেন, দেখেন আপনি এটা করে ফেলেন সাবমিট করেন, দেখবেন যে এটা আপনার একটা কনসেপ্ট হয়ে গেছে, ওর কাছ থেকে টেনে নিয়েছিলেন কনসিডার করে, কবে যাওয়ার কাছ থেকে কবে করছে দেখেন আর বের করেন, দেখেন বের করেন, আমি কিছু করছি আপনি কিছু করবেন, খালি দুটো কাটবেন,
বুঝা গেছে? তো এই বিষয়গুলো যত রকমের ব্রেন খারাপেন জাস্ট চিন্তা করবেন, দেখবেন হয়ে গেছে। আর দুইটা আছে, কে কে আছে? আপনি আছেন, এটা কার আপনারই নাকি? মার্সেল কোনটা? নিউফোল্ডারে 22। না গুণ মোটা বেশি আছে। কিছু ভুল আছে এখানে? এই যে এইটা আলো কোথা থেকে, এটা কি আছে এখানে? দেখেন তো আছে কোথাও? নাই, এইটুকু নাই, ফেলেন নাই, মানে ফাঁকিবাজির কাজ করছে। ওই যে বলছি সার্থক করছে, কোনোরকম 10টা কোনোরকম করে পার, এইটা করা যাবে না। এটা করতে গেলে কি হবে, কাজের কোয়ালিটি এই যে এই বিটা একটু যিনি দেখেন, এর রাউন্ড খুব সুন্দর হয়েছে না? রাউন্ডটা কি সুন্দর হয়েছে? এর রাউন্ডটা কি সুন্দর হয়েছে? আয় নাই, এটা ট্রাই করতে হবে অবশ্যই। এখন ফন্ট বের করতে হবে, ওটাই তো কাজ। কারণ ফন্ট ম্যানেজ করে ওই ফন্টকে কাস্টম করে কোন ফন্টটা আমি কাজ করলে আমি পারফেক্ট কাজটা হবে। কলেজে গেলে তাকে সুন্দরটাই দেখেন না, বলেন যে না এইটা না, ওই যেটা খাবো ওটা আমি নিব, বলেন তখন তো ওই শুনে। যখন রাজশাহী কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, ভূগোল ডিপার্টমেন্ট একটা মেয়ে ছিল খুব সুন্দর, ম্যাক্সিমাম কলেজের 99% ছেলে দেখার জন্য যেত। যখন আসতো সবাই দেখত, কারণ কি সুন্দর, তা আপনি সুন্দর না করেন আপনার দেখবে, দেখবে আপনারটা আপনি যদি ছেলে সুন্দর হন আপনাকে দেখবে। রাস্তায় হেঁটে যান, সেটা আমার সুন্দর রে বলবে বাধ্য, কারণ আমরা সবাই সুন্দরে প্রজাতি। বুঝতে পারছি? তাহলে চেষ্টা করতে হবে যত ভালো করে করা যায়। না ফন থাক, বাট দেখেন দেখতে ভালো লাগছে, কিন্তু এখন দেখাচ্ছে এর আমটা এদিক দিয়ে কমে গেল, তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে, অন্য ফন্ট হোক হোক সমস্যা নাই, বাট রাউন্ডগুলো যেন শেপটা যেন ঠিক থাকে। হ্যাঁ আমার ওটা কেন হবে, ভালো লাগবে হয় না? পেলায় শেষ হয়ে গেলে মানুষের মুখ বাঁকা হয়ে যায়, তুমি দেখতে ভালো লাগে? তো আমি তো ওটাই, বাট ওটা কি আপনি করেন? বুঝতে পারছি? আমি যখন যাকে দেখাচ্ছি তার মানে না, আমি সবাইকে বলছি যে ভুলগুলো ওর হয়েছে, তার মানে কি ওর তো হয়েছে আমার তো হয় নাই, কারণ আপনারও হবে, আপনি ওটা কী করবেন, অ্যাভয়েড করবেন। একটু থেকে গেছে, এটা ফেলতে হবে, বুঝা গেছে? ফন্টটা কি হয় নাই তার কারণে আপনি এটা পারেন নাই, এই ফন্টটা এটা কাজ করার জন্য ব্যাবেজ, ব্যাবেজ মানে ব্যাবেজ ফন্ট, ব্যাবেজ লম্বাটে ফন্ট, ব্যাবেজ জানান দেখেন আছে নাকি। সুন্দর হয়েছে, কদিন দেখি আগে, আজকে শেষে দেখছি না। মাহের ডিজাইন কোথায়? ডিজাইন আছে, ডিজাইন গেলাম 24, কটা আছে? এটা জানি কে করছিল, চিন্তা করলাম যে আবার কপি করে নিছে নাকি না।
সুন্দর হয়েছে। এখন একটু সমস্যা ছিল আমার এখানে স্যার, একটু ইন্টারভিউ ভিতরে যাবো। ইন্টারভিউতে যাবো? এরকম কেমনে করবে দেখা দেবো, ওটার ক্লাস নেবো যদি দেখা করলাম বুঝিনি যদি এরকম হয় যে পারছেন না, হ্যাঁ কৃপিকে যাবেন শেফলিকে সাহায্য করবেন, অনেক শেফ পাবেন। জাস্ট ইলিপস দিয়ে তৈরি করা আর কিছু দেখবেন ভিডিওটা, হ্যাঁ না পারলে দেখা দেবো। আচ্ছা যেদিন শেপ কেটে শেপ দিয়ে লোক বানাবো সব দিয়ে বানাদিন দেখাবো, সেদিন সবগুলো দেখাবো। হ্যাঁ আর কি কারি আছে? আর তো পেন্ডে পারি নাই না, কোনটা হ্যাঁ ওটা দেখা দেবো বললাম তো, যেদিন লোগো বানাবো যেদিন সেদিন ওগুলো দেখাবো। লাইন সেগমেন্ট দেখে বানাই, শেপ কেটে কীভাবে লোগো বানাই, শেপ কীভাবে তৈরি করে এই বিষয়গুলো দেখা দেবো নাকি। হুট করে একদিন একটা অংশ দেখা দিলে ভালো লাগবে। ওই যে কম্বিনেশন লোগো, ওয়ার্ড কম্বিনেশন লোগো, যেটা ওয়ার্ড এবং ওয়ার্ড বলে না সব কম্বিনেশন মার্ক বলতে সবগুলোর কম্বিনেশন যে লোগোগুলো তৈরি হয়। বুঝতে পারছি? ওকে।